নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আমার অনেক অহিন্দু বন্ধুরা প্রায়ই আমাকে প্রশ্ন করেন যে হিন্দু ধর্মে গোমূত্র পান করা হয়, গরুর বিষ্ঠা অর্থাৎ গোবরকে পবিত্র জ্ঞান করা হয়, এটা কেন, এর পেছনে কি যুক্তি রয়েছে, এর শাস্ত্রে কোনো উল্লেখ আছে কি না। সত্যি বলতে কি, এরকম ঘটনা আমার জানা ছিল না। মহাভারত পড়তে পড়তে এই ঘটনাটার উল্লেখ আমি পেলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। রাজশেখর বসু অনুদিত মহাভারতের 618 পৃষ্ঠায় এই ঘটনার উল্লেখ আমি পেয়েছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। হিন্দু ধর্মে গোমূত্র এবং গোময় পবিত্র কেন? প্রজা সৃষ্টির পর প্রজাপতি দক্ষ অমৃত পান করেছিলেন, তার উদ্গার থেকে কামধেনু সুরভি উৎপন্ন হয়। এই সুরভি কনককান্তি কপিলা গাভীদের জন্ম দিয়েছিলেন। একদিন কপিলা গাভীদের দুধের ফেনা মহাদেবের মস্তকে পতিত হয়, তাতে মহাদেব ক্রুদ্ধ হন। তার দৃষ্টিপাতের ফলে গাভীদের গাত্র বিবিধ বর্ণ হয়ে যায়। প্রজাপতি দক্ষ তাকে বলেছিলেন, আপনি অমৃতে অভিষিক্ত হয়েছেন। দক্ষ মহাদেবকে একটি ষাঁড় এবং কতগুলি গাভী দিয়েছিলেন, সেই ষাঁড়ই মহাদেবের বাহন এবং এটি একসময় তার লাঞ্ছনার কারণ হয়েছিল। একদিন দেবী লক্ষ্মী মনোহর বেশে গাভীদের কাছে এলেন। গাভীরা তাকে জিজ্ঞাসা করলেন, দেবী আপনি কে, আপনার রূপের তুলনা নেই। লক্ষ্মী বললেন, আমি লক্ষ্মী দেবী, আমি দৈত্যদের ত্যাগ করেছি, সেজন্য তারা বিনষ্ট হয়েছে। আমার আশ্রয়ে দেবতারা চিরকাল সুখ ভোগ করছেন। হে গাভীগণ, আমি তোমাদের দেহে নিত্য বাস করতে ইচ্ছা করি, তোমরা শ্রীযুক্তা হও। গাভীরা বলল, তুমি অস্থিরা, চপলা, বহু লোকের অনুরক্তা, আমরা তোমাকে চাই না, আমরা সকলেই কান্তিমতী, তোমাকে আমাদের প্রয়োজন নেই। লক্ষ্মী বললেন, অনাহূত হয়ে যে আসে তার অপমান লাভ হয়। এই প্রবাদ সত্যি প্রমাণিত হল। মানুষ, দেবতা, দানব, গন্ধর্বেরা উগ্র তপস্যার দ্বারা আমার সেবা করেন, অতএব তোমরাও আমাকে গ্রহণ করো। ত্রিলোকে কেউ আমার অপমান করে না, তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে আমি সকলের কাছে অবজ্ঞাত হব, অতএব তোমরা প্রসন্ন হও, আমি তোমাদের শরণাগত, তোমাদের দেহের সকল স্থানই পবিত্র, আমি তোমাদের অধদেশেও বাস করতে সম্মত আছি। তখন গাভীরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, দেবী তোমার সম্মান রক্ষা আমাদের কর্তব্য, তুমি আমাদের পবিত্র গোময় এবং মূত্রে অবস্থান করো। লক্ষ্মী তুষ্ট হয়ে বললেন, তোমাদের মঙ্গল হোক, আমি এতেই সম্মানিত হব। তখন থেকেই সনাতন হিন্দু ধর্মে গোময় এবং গোমূত্র অত্যন্ত পবিত্র রূপে পরিগণিত হয়ে আসছে। বন্ধুরা, আমার মতো আপনিও যদি এই কাহিনী প্রথমবার জেনে থাকেন তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর যারা জানেন না তাদের জানানোর জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রায় সব কমেন্টেরই আমি রিপ্লাই দিই। আমার যতগুলো ভিডিও আছে দেখবেন প্রায় প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি। আপনারা কমেন্ট করুন, দেবী লক্ষ্মী আপনার মঙ্গল করুন, ভালো থাকবেন সবাই।